ফাইনালি গাইস আমাদের ফিফার গেমের উত্তর বাংলাদেশ এমন কিনে সাবের জন্য পোকার MP40 গান স্কিন গুলো কবে রিটার্ন করবে সেটা কনফার্ম হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সাবার প্লাস এন সাবের জন্য পোকার MP40 গান স্কিন গুলো রিটার্ন করতে চলেছে। আমাদের ফিফার গেমের উত্তর পোকার MP40 গান স্কিন গুলো কবে এমন কি কোন ইভেন্টে ভিতর রিটার্ন দেখতে পারবেন, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, এসর গাইস কোন ইভেন্টে ভিতর রিটার্ন করবে, আমাদের রিং ইভেন্ট নাকি অন্য কোন ওয়েব ইভেন্ট নাকি গাইস ইনকিউবেটর রিটার্ন করবে সেটা কিন্তু আজকেরই আপনাদের সকলের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে। পার্টিসিপেট করবেন, ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস বর্তমানে একটা কোশ্চেন আমাকে অনেকেই করতেছেন, সেটা হলো কি আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এমন কিনে সাবের জন্য পরবর্তী নতুন লবি এন্ট্রি এনিমেশন হিসেবে কোন নতুন লবি এনিমেশনটা আসবে। সো চলুন গাইস ভিডিও শুরু করি, আপনাকে রিয়ার একটা লবি এনিমেশন দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু স্মুথ প্রবলেম আমরা সকলেই চাচ্ছি গেমের ভিতর আসুক, তবে গের নাই এখনো পর্যন্ত একটা পেন্টিং এ ফেলে রাখছে। তো শুরুতে আমি আপনাকে এটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি গাইস আমাদের নতুন লবি এনিমেশনটা দেখতে পারতেছেন যেটা কিন্তু আমরা সকলেই চাচ্ছি, এমনকি এটা কিন্তু অ্যাসিভার থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এরকম তো হইতে পারে গেরনা যদি মেহরবান হয়, এই পর্যন্ত আমাদেরকে কোনো প্রকার লবি এনিমেশন ফ্রিতে দেয় না। সো এটা কিন্তু ফ্রিতেও দিতে পারে হিমস পাওয়া গেছিল মাঝখান দিয়ে যে আমাদের অ্যাচিভার সেকশন কিনা আপডেট করা হবে। সো আপডেটের পর যদিটা আপডেট করাই হয় তাহলে কিন্তু চান্সেস রয়ে গেছে আমাদের এই লবি এন্ট্রি এনিমেশনটা ওখানে অ্যাড করে দিতে পারে। সো এটা নিয়ে যদি এরপর আর নতুন কোনো লেক্সেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। তো এখন হয়তো বা অনেকেই কোশ্চেন করতে পারেন তাহলে নতুন লবি এনিমেশন হিসেবে প্রিমিয়াম লবি এনিমেশন কোনগুলো আসতে চলেছে। আমি গেস আগের ভিডিওটিতে আপনাদেরকে ওইগুলো অলরেডি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, তবে গেস আজকেও শুধুমাত্র নতুন ভিউয়ার্সদের জন্য নতুন আরটি লবি অ্যানিমেশন রিভিউ করে দেখায় দিচ্ছি। গাইস আমাদের ফিফার গেমের জেলিফিশ থিমের উপর ভিত্তি করে কিন্তু এই যে দেখতে পারতেছেন একটা স্ক্যামিয়ার স্ক্রিন রয়েছে। সো এইটার সেম থিমে কিন্তু আপনারা সকলে একটা লবি এন্ট্রি অ্যানিমেশন দেখতে পারবেন যেটা কিন্তু একেবারে ইউনিক। এমনকি দেখতে পারতেছেন পিছনে কিন্তু একটা বেলুনের মতো রয়েছে, সামনে কিন্তু আমাদের জেলিফিশটা রয়েছে, এন্ড ফাইনালি দেখতে পারতেছেন আমাদের লবি এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে যেখানে কিন্তু ওইটার উপর বসে কিন্তু ক্যারেক্টার আসতেছে, এমনকি সামনে কিন্তু আমাদের জেলিফিশ রয়েছে। সো OB43 আপডেটের পর কিন্তু আপনার সকলে সামার স্পেশাল আপনার সকলে এই নতুন লবি অ্যানিমেশনটা দেখতে পারবেন 110% কনফার্ম। গাইস আপনারা হয়তো জেনার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি কিন্তু OB43 আপডেটের পর নতুন আরটি গোল্ডেন শীট বান্ডেল আসতে চলেছে। হ্যাঁ গাইস আপনারা ঠিক শুনেছেন, নতুন টাইপের গোল্ডেন শীট থিমের উপর ভিত্তি করে কিন্তু আরো বান্ডেল মেক করছে গিয়ে না। তো চলুন আমি আপনাকে বান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। গাইস আমাদের গোল্ডেন শীট বান্ডেলের নতুন বান্ডেলটা আশা করছি দেখতে পারতেছেন, কপি পেস্ট বলা চলে, তবে গাইস এই বান্ডেলটা কিন্তু দেখতে আরো বেশি জোস হবে। গাইস এই পর্যন্ত জাস্ট প্রি অ্যাক্সেসটা পাওয়া যায়নি এখনো পর্যন্ত, শুধুমাত্র PNG তে পাওয়া গেছে যেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখিয়ে দিলাম। এখন তো গাইস অনেকেই কোশ্চেন করতে পারেন আমাদের যে ওল্ড গোল্ডেন শীট বান্ডেল গুলো রয়েছে তাহলে কি ওইগুলো রিটার্ন করার কোনো প্রকার চান্সেস রয়েছে। হ্যাঁ গাইস ফাইনাল লিক্স বলছে এইগুলো আপনারা সকলে রিটার্ন দেখতে পারবেন। এখন আশা করছি প্রি অ্যাক্সেস টা স্ক্রিন পর দেখতেই পারতেছেন, এটা কিন্তু আপনারা সকলে OB43 আপডেটের পরেই ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা সকলে রিটার্ন দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম, জাস্ট প্রেডিকশনাল আপডেট, এখনো পর্যন্ত গাইস ওইটা 100% কনফার্ম করা হয় নাই। যদি গাইস গোল্ডেন শীট বান্ডেলের উপর ওইরকম টাইপের হাইপ চলে আসে তাহলে কিন্তু অবশ্যই গ্রেনাইট রিটার্ন নিয়ে চলে আসবে, এ পর্যন্ত এইটাও আপনারা শিওর থাকতে পারেন। গাইস আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন বাংলাদেশ এমন কিনে সাবের জন্য নেক্সট ইভলিউশন গান স্কিন হিসেবে আমাদের ইভলিউশন স্কাউট 2.0 গান স্কিন আসবে নাকি অন্য কোনো রেয়ার গান স্কিন আসবে। তো দেখুন গাইস একে তো অনেকগুলো ইভলিউশন গান স্কিন অলরেডি পেন্ডিং এ পড়ে আছে, যার মধ্যে আমাদের ইভলিউশন স্কাউট 2.0 গান স্কিনটা। সো এই স্কিন এর পর যে আমাদের ইভলিউশন স্কাউট 2.0 গান স্কিনটা দেখতে পারতেছেন, ফাইনালি অ্যাকর্ডিং মোতাবেক শোনা যাচ্ছে এই স্কারটা OB43 আপডেটের পর দেখতে পারবেন। শুধুমাত্র এটার ম্যাক্স এর ইমোটটা বাদে প্রত্যেকটা আইটেম এমনকি ইফেক্ট অ্যানিমেশন কিন্তু মেক করা কমপ্লিট হয়ে গেছে। আপডেটের পর গাইস এটা ফুল প্রি অ্যাক্সেসটা আমার হাতে সবার আগে চলে আসবে, আশা মাত্র আমি আপনাকে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এই পর্যন্ত গাইস নেক্সট ইভলিউশন গান স্কিন হিসেবে OB43 আপডেটের পর ইভলিউশন স্কাউট 2.0 গান স্কিনটাই দেখতে পারবেন 110% কনফার্ম। গাইস আমি আমার লাস্ট ভিডিওটিতে আপনাদেরকে জানাই রাখছিলাম যে ভোর 4টার দিকে আপনারা সকলে আজকে এই নতুন লাক রয়্যাল ইভেন্টটা দেখতে পারবেন, যেখানে কিন্তু হার্ড ব্রোকেন ইমোট এছাড়াও অনেক অনেক রেয়ার আইটেম রিটার্ন দেখতে পারবেন 100% কনফার্ম ভাবে আমাদের কিন্তু ইভেন্টটা অ্যাড হয়ে গেছে। এইটা নিয়ে গাইস আমার সাথে একটা ভালো ঘটনা ঘটছে, সো ঘটনাটা যদি জানতে চান তাহলে কিন্তু সকালে ভিডিওটা দেখে আসতে পারেন, যারা কে দেখেন নাই ইভেন্টটা কিন্তু আমি আনলক করছি। এই শুরু গাইস আজকের ভিডিওর উপর ফাইনালি আমাদের বাংলাদেশ এমন কি নেসেবার জন্য নতুন আরটি টপআপ ইভেন্ট দেখতে পারবেন। সো টপআপ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা ফার্স্ট অফ অল আশা করছি দেখতে পারতেছেন, এন্ড দেখতে পারতেছেন প্রি অ্যাক্সেসটা রয়েছে। সো প্রি অ্যাক্সেসের ভিতর দেখাচ্ছে মাত্র 100 ডায়মন্ড। হ্যাঁ গাইস মাত্র 100 ডায়মন্ড টপআপ করলে আপনারা সকলে গ্লোয়াল স্কিনটা নিতে পারবেন। এই শুরু গাইস একটা লুট বক্সের স্কিন রয়েছে, এমনকি গাইস ফুল একটা মেল ব্যান্ডেল রয়েছে যেটা কিন্তু আলাদা আলাদা স্টেপে আপনারা সকলে পাবেন, আলাদা আলাদা ভাবে
টপআপ করে বান্ডেলের উপর আপনারা যদি 40 এর দিকে লক করেন তাহলে কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন একটা অ্যানিমেশন রয়েছে যে অ্যানিমেশনটা কিন্তু गाइस জাস্ট আমার কাছে ওপি লেভেলে লাগছে गाइस এছাড়াও আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য লেসেন্স মোর অথবা বোনাস ডেমো টপআপ এমনি যদি বলতে চাই তাহলে কিন্তু এটা ওবি 43 আপডেটের পর আসবে এটা হয়তো गाइस আমার ইভেন্টের লাস্ট ভিডিওতে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম যে এই বিষয়টা কি অ্যাকচুয়ালি এন্ড ইন্ডিয়া সার্ভার জন্য আপনারা সকলেই দেখতে পারবেন এবার বোনাস ডেমো টপআপ এমনি বাংলাদেশ সার্ভার জন্য দেখতে পারবেন এই লেসেন্স মোর টপআপ এমনিটা সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পেরে গেছেন অনেকে আছেন একসাথে এতগুলো আপডেট শোনার পর গুলায় ফেলেন সো আমি আপনাদেরকে আবার বলেছি ফারস্টে যে আমি আপনাদেরকে টপআপ ইভেন্টের প্রি অ্যাক্সেসটা দেখালাম অফিশিয়াল ব্যানার সহকারে এটাই কিন্তু শুধুমাত্র আজকের আপডেটের পরেই দেখতে পারবেন আপনাকে জানেন গাইস এগুলা ইভেন্ট আপডেটের ভিডিও বানাইতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় ঘন্টার ঘন্টা সময় দিতে হয় সো ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে এমনকি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি করে লাইক এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটি করে দিন প্লিজ এন্ড গাইস আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউজ কমপ্লিট করতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই আমি উইকলি গিভওয়েটা করে দিব আমি জানি গাইস আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু কনফিউশনের মধ্যে আছে যে এই যে জার্সুয়াল ইভেন্টটা এটা আমাদের বাংলাদেশ এমন কি নেসাবের জন্য কবে আসতে পারে দেখুন গাইস এই জার্সুয়াল ইভেন্টটা কিন্তু পোস্টপোন করে গ্রিনডা ফাইনালি আমাদেরকে এরকম লিক্স জানাচ্ছে যে ওবি 43 আপডেটের পরেই আসবে ফেব্রুয়ারি মাসের দিকে আর নইলে মার্চ মাসের লাস্ট উইকের দিকে আপনারা সকলে এই জার্সুয়াল ইভেন্টটা দেখতে পাওয়ার সবথেকে বেশি চান্সেস রয়ে গিয়েছে লেটস সি এটা নিয়ে যদি কনফার্ম করো আরো আপডেট পাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমি আপনাকে জানিয়ে দিব এছাড়াও গেমের ভিতর আরো নতুন কিছু জার্সি নিয়ে আসবে তারপরে আর কি একসাথে আমাদের নতুন জার্সুয়াল ইভেন্টটাকে এভেলেবল করানো হবে চলুন গাইস আজকে এখন আমরা মজার কিছু শাহির উপরে আসি শাহির গুলো ছাড়া ভিডিও একেবারে জমি না আপনারা কি বলেন সো ফার্স্ট আমি যে কমেন্ট নিয়েছি সেটা হলো গিয়ে যারা মাছ ধরে তাকে বলে জেলে আর যারা মাঠে কাজ করে তাকে বলে কৃষি আর রতন ভাইয়ের ভিডিও দেখলে মন হয়ে যায় খুশি যাই হোক গাইস এই বিষয়টা শুনে অনেকটাই ভালো লাগলো যে দিন শেষে আমিও কারো হাসির কারণ হতে পারলাম অথবা ভালো লাগার কারণ হতে পারলাম নেক্সট কমেন্টটি ছড়া মতো হয়ে গেছে তবে গাইস আমি এটাকে শাহিরি বানিয়ে ফেলতেছি আমি থাকতে কোনো টেনশনই নেই আম মিষ্টি জাম মিষ্টি আরে আম মিষ্টি জাম মিষ্টি আরো মিষ্টি আতা ওয়া 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 আম মিষ্টি জাম মিষ্টি আরো মিষ্টি আতা তার চেয়েও বেশি মিষ্টি সত্যি তোমার ভিডিওর কথা ও ভাই সাপ এইটা জোস আসিল একেবারে থ্যাংক ইউ ভাই এত প্রশংসা করার জন্য বাট এত প্রশংসা করা কিন্তু ঠিক না মানুষকে এন্ড লাস্টে ভাইটির নাম লিখে দিচ্ছে কমেন্ট আসছে টাঙ্গাইল থেকে ভাইটির নাম হচ্ছে আলামিন টাঙ্গাইল জেলা থেকে আর কি কমেন্ট আসছে মারাত্মক একটা ফানি কমেন্ট ছোটরা একটু দূরে থাকেন প্লিজ আমার টুনটুনি শক্ত আমি রতন ভাইয়ের অনেক বড় ভক্ত ওই যাই হোক নেক্সট কমেন্টটা হচ্ছে আম হয় মিষ্টি আর তেঁতুল হয় টক তোমার ভিডিও দেখবো আমি এটা আমার শখ ও ভাই এইটা কিন্তু জোস আসিল যাই হোক শাহরি অথবা গাইস সরা কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে সো আপনিও যদি এরকম ভাবে সিলেক্টেড হতে চান তাহলে আজকের এই ভিডিওটির নিচে ফটাফট ইউনিক একটা শাহরি অথবা সরা কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু নেক্সট ডে হতে পারে আপনার কমেন্টটাকেও সিলেক্ট করা হতে পারে সো গাইস ফাইনালি চলুন কথা বলে যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস সার্ভার জন্য পোকার এমপি40 গান স্ক্রিনগুলো কবে এমনকি কোন ইভেন্টের ভিতরে দেখতে পারবেন এই যে গাইস আমাদের পোকার এমপি40 গান স্ক্রিন গুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু প্রথম অ্যাপ আপনাকে বলে রাখি যেহেতু ইনকিউবেটরটাকে রিমুভ করেছে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য সেহেতু ইনকিউবেটর সেকশনে দেখতে পারবেন না 100% কনফার্ম তবে এরকম টাইপের রিং ইভেন্টের ভিতরে আপনারা সকলে মার্চ মাসের দেখতে পারবেন বিকজ ফেব্রুয়ারি মাসে অলরেডি কুবরা এমপি40 রিটার্ন করবে সো কুবরা এমপি40 রিটার্ন করার পরপরই কিন্তু আপনারা সকলে পোকার এমপি40 গান স্ক্রিন গুলো রিটার্ন দেখতে পারবেন তার আগে না আপডেটের পর গাইস এটার কনফার্ম ডেটটা পাওয়া যাবে সো কনফার্ম ডেটটা পাওয়া মাত্রই আমি আপনাকে এইভাবে সবার গিয়ে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব আপাতত আমার কাছে এটুকুই অফিসিয়াল আপডেট ছিল যেটুকু আজকের এই ভিডিওটিতে এত যে জানিয়ে দিলাম সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস